নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি আপনাদের বরাবর দেখিয়ে এসেছি মন্দির, বিভিন্ন জায়গার ভিডিও ব্লগ আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি যে শূন্যে ঝুলছে সেতু। হ্যাঁ বন্ধুরা, এই যে সোজা চলে যাচ্ছে, আমি ক্যামেরা পার্সন সৌভিক নাককে বলবো, সোজা যাচ্ছে বেলুনিয়া গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন বেলুনিয়া গ্রাম, এবং এই দিকে চলে যাচ্ছে নূপুর কলোনি। এবং আমরা এই মাঝে যে যোগাযোগ সংযোগকারী এই যে সেতু, এই সেতু কিন্তু রীতিমতো ভগ্ন অবস্থা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাম্যান সৌভিক নাককে বলছি ক্লোজ করে একটু দেখানোর জন্য। এই সেতু রীতিমতো কিন্তু দেখতে পাচ্ছেন নিচে যে পিলার একদম কিন্তু ভেঙে পড়েছে। এই দিকের অবস্থা দেখুন, এই মুহূর্তে সামনে আপনাদের দেখাচ্ছি এই ভয়ানক, যে কোনো মুহূর্তে কিন্তু খুব বড় দুর্ঘটনার কবলে পড়তে পারেন মানুষ। বন্ধুরা, এই যে আপনারা দেখছেন বেলুনিয়া গ্রাম, এবং এই বেলুনিয়া গ্রাম এবং আপনারা এখন এই দেখছেন এই বেলুনিয়া গ্রাম, এবং সোজা চলে যাচ্ছে নূপুর, এবং এরই মাঝে যে সংযোগকারী রাস্তা, এই যে সেতু, রীতিমতো প্রায় ভগ্ন অবস্থা, মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। এবং বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে খুবই বিপজ্জনক সেতু, ভারী গাড়ি চলাচল নিষেধ, সাবধানে পাড়া পার করুন। তো বন্ধুরা, পঞ্চায়েত এখানে কিন্তু এই বিজ্ঞপ্তি ওখানে দেওয়া আছে, কিন্তু আমাদের সামনে এখন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এখনও কিন্তু গাড়ি চলাচল করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাইকে যাচ্ছে, এবং এই যে সামনেই বেলুনিয়া গ্রাম, আর একটু এগিয়ে গেলে কিন্তু বেলুনিয়া হসপিটাল, এবং এই মুহূর্তে এই জায়গা জুড়ে বিভিন্ন ছাত্রছাত্রী এবং যারা হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন, তাদেরকেও কিন্তু এই রাস্তার উপর দিয়ে, সেতুর উপর দিয়ে কিন্তু যেতে হবে। এবং এই যে রুট, এখানে কিন্তু মিনি বাস পর্যন্ত মদনপুর লাইনের এই বাস চলে। তো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন কি ভয়ানক অবস্থা এই মুহূর্তে। আর সামনেই কিন্তু ভোট এবং সে লোকসভা নির্বাচন, এবং আপনাদের সামনে এখন এই মানুষের যে দুর্বিষহ এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে যাতায়াত করছে, আমরা এখানে পেয়ে গেছি। চলুন একবার কথা বলে নেবো, এই গ্রামেরই বাসিন্দা সম্ভবত এখানে, আমরা চলুন একবার কথা বলে নিই। গরু চড়াতে বেরিয়েছেন দাদা আপনি, আপনার নাম কোথা থেকে আসছেন? চন্দন গোপ। আচ্ছা চন্দন গোপ, আপনি কতবার এই দিক দিয়ে আসেন, কতদিন থেকে আসছেন? আমি রোজই আসি। রোজই আসেন, তো ভয় লাগে না যে কোনো মুহূর্তে কিন্তু দেখেছেন কি অবস্থা সেতুরা, যে কোনো মানে শূন্যে ঝুলছে, কি করব এই অবস্থায়? আমাদেরকে জানা যাতায়াত তো করতে হবে। হ্যাঁ, ভয় লাগে, ভয় লাগে মাঝে মধ্যে, যখন গাড়ি ঘোড়ায় চড়ে যায়, টোটো তারা চড়ে যায়। আচ্ছা, টোটো বাস সব চলে এখানে? টোটো চলে, বাস চলে না, এখন বাস বন্ধ আছে। বাস ওইখানে, ওই যে ফাঁকা জায়গাটা আছে ওইখানেই। আগে তো বাস চলতো, মানে এই ঘটনা ঘটার পর কদিন কদিন হয়েছে এই অবস্থা? এটা এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ। তো বন্ধুরা, এখানে নিত্য যাতায়াত করেন, এখানে আরও কয়েকজনের সঙ্গে আমরা কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন টোটো আসছে, আমরা টোটো চালকের সঙ্গে একটুখানি কথা বলবো। এই যে দাদা, আপনি কোথা থেকে আসছেন? মদনপুর। মদনপুর থেকে আসছেন, এই রুটে আপনারা ডেলি যাতায়াত করেন? হ্যাঁ। কিন্তু দেখতে পাচ্ছেন কি ভয়ানক অবস্থা, শূন্যে ঝুলছে, কিছু নেই, যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে। কি করবো, অনেকদিন থেকে এরকম আসে। আচ্ছা, অনেকদিন, আজ নয়, অনেক ভয় করছে না? না, এই প্যাসেঞ্জার নিয়েছেন, যে কোনো মুহূর্তে যদি নিচে ধসে যান, জীবনের ঝুঁকি নিয়ে পার করতে হচ্ছে, কি করব। আচ্ছা, এখানে আরো কয়েকজনের সঙ্গে কথা বলি, যাত্রীদের সঙ্গে। কি নাম আপনার? অঞ্জনা। আপনি কোথায় থাকেন? মদনপুর। আচ্ছা, তাই এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, কিছুদিনের মধ্যে মনে হয়তো এটা ঢুকে যেতে পারে, সেতু ভেঙে যেতে পারে, কি বলবেন? হ্যাঁ, ভেঙে যেতে পারে না, তো ভয় লাগে না? ভয় লাগলে আর কি করব বলুন, এবার আমাদের তো আসা যাওয়া করতে হবে। আচ্ছা, তাও তো ভয় লাগলেই বা কি করা যাবে। এখানে আরেকজনের সঙ্গে কথা বলবো, আপনার নাম দাদা? মৃত্যুঞ্জয় দাস। আপনি কোথা থেকে আসছেন? উপরে থাকি, আসছি বল্লভপুর থেকে। আচ্ছা, তো এদিকে ডেলি যাতায়াত করেন? হ্যাঁ। তো কোনো সমস্যা হচ্ছে না, যে রীতিমতো শূন্যে ঝুলছে ব্রিজ সেতু, দেখেছেন? আমরা তো এতদিন তো চলছিল এটাতে, এইটাতে উপরই যে চলছিল, এখন হঠাৎ করে শুনছি নাকি ড্যামেজ হয়েছে। হ্যাঁ, পুরো রীতিমতো ঝুলছে আর কি, কিছু। হ্যাঁ, তো সেটাই তো, এটা কিছুদিন আগে তো তৈরিও হয়েছে, বেশি দিন আগে হয়নি। হ্যাঁ, সেই কিভাবে তৈরি হয়েছে? বেশি দিন হয়নি, কত কত বছর হলো তো? প্রায় 3-4 বছর হবে বোধ হয়। 3-4 বছর তৈরি হয়েছে, তার মধ্যে এই অবস্থা? এর আগে তো আরো ডাউন ছিল, তাই না? এরকম জায়গা অনেকই আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা তদন্ত করতে পারবেন নাই? ঠিক আছে, দেখতে গেলে এগুলো সবাই গরিবে আছে, রাস্তাঘাট এই হ্যান ত্যান, আমি যাবো তো শূন্যে ঝুলছে, দেখেছেন কি একবার? দেখছি তো আমার প্রত্যেক দিনে আমাদের। হ্যাঁ, তো ভয় লাগছে না? কেন ভয় লাগবে না,
সরকার কিছু করছে না তো আমাদের কিসে ভয়, আমাদের একটু যদি থাকবে তাহলে করতে হবে না? আচ্ছা তো বন্ধুরা, হ্যাঁ দাদা, আপনার কি নাম আছে? আমার নাম মনোজ বাবু। আচ্ছা, এদিক দিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা ভয়ের কিছু নেই? হ্যাঁ অসুবিধা আছে তো, আমাদের তো বাসে যাতায়াত আছে। আচ্ছা, বাস তো এদিক দিয়ে ফিরেছেন? হ্যাঁ, ওইখান থেকে বাসটা ওই দিক দিয়ে বাস এখন আটকে দিচ্ছে, কতদিন হলো? এই তো আটকে দিয়েছে বলতে, পুল ড্যামেজ আছে বলেই তো আটকাচ্ছে। তো ভয় করছে না এইভাবে যাচ্ছেন যাতায়াত? হ্যাঁ এই যে আরো কয়েকজন, এখানে টোটো চালক কি নাম? বাপি বাউরি। তাই যাতায়াত করেন? যাতায়াত করি। ভয় করে তো এদিকে যাওয়ার সময়? ভয় পাই একমাত্র ওই বৃষ্টি যখন বর্ষা হয় তখন টোটো পারাপার করতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেতু রীতিমতো ঝুলছে, সেতু এই মুহূর্তে ভয় লাগে, তো কি করা যায়, এর মধ্যে চলতে হচ্ছে। দেখতেই পেলেন আমরা, চলুন এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ এই দৃশ্য দেখার জন্য ভিড় করেছে। তো বন্ধুরা আর দেরি নয়, চলুন এরপর আমরা চলে যাই পঞ্চায়েত প্রধান মীনা ধীবরের কাছে। দেখতে থাকুন গৌতম। এখন আমরা পেয়ে গেছি বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান মীনা ধীবর, এবং আমরা মীনাদির কাছ থেকে একটুখানি জানতে চাইব এই যে সেতু রীতিমতো কিন্তু সেতু ঝুলছে এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে। মীনাদি, আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমি তো দুদিন পরপর গেছি, একদিন বিডিও লোক এসেছিলেন, ডিএম থেকেও লোক এসেছিলেন, ডিস্ট্রিক্ট মানে ইঞ্জিনিয়ার, আমি সঙ্গে গেছি এবং দেখেছি। তারা ডিসিশন নিয়েছেন এটা হেভি কাজ, কিন্তু এটা অল্প সময়ের মধ্যে হবে না, তো সেই জন্যে মানে এখন মানে কাজ চালাবার মতন করবার জন্য ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পশ্চিম বর্ধমান এই দেখছেন এবং তদারকি করছেন বিডিও রানীগঞ্জ আর বল্লভপুর, মানে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের আমাকে, আমি প্রধান, আমাকে এবং উপপ্রধানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে দেখাশোনা করার জন্য। তো এটা মানে এখন বাইপাস দিয়ে রোড কেটে এখন এটা টেম্পোরারি করা হবে, তো এটার তো হেভি কাজ, এটা আফটার ইলেকশন এই কাজটা সম্পূর্ণভাবে করা হবে, এটার সময় লাগবে। তাই এখন আপাতত আজ থেকেই কাজ শুরু হয়ে যাচ্ছে, আজটি হিউম পাইপ বসিয়ে বাইপাস রোড তৈরি করে আজ থেকেই কাজ শুরু হবে। কিন্তু দিদি, ভোট আসে ভোট যায়, কিন্তু যারা আম জনতা তাদের বিভিন্ন ধরনের এরকম সমস্যা সম্মুখীন হতে হয় বিভিন্ন জায়গার ক্ষেত্রে, তো এরকম হবে না কি ভোটের পরে আবার কাজটি আটকে যাবে? না 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 না, আটকাবার তো কোনো প্রশ্নই নেই, কারণ ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ওনারা দেখে গেছেন। হ্যাঁ, কাজটা মানে অত দ্রুত কাজ করবার জন্যে মানে একটু টেম্পোরারি করে দিচ্ছেন, আর আমরা পঞ্চায়েত থেকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছি, ডেঞ্জার বলে আমরা ব্যারিকেড দেওয়া হয়ে গেছে, হ্যাভি গাড়ি ওদিক দিয়ে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র টোটো সাইকেল এগুলো যাচ্ছে। ওটা তো আমরা মানে বাসটাও রীতিমতো বাসের যে রুট ছিল মদনপুর বাস বন্ধ করে দিয়েছি, ওই যে হয়ে গেল যেদিনে ওটা হয়েছে তার পরের দিন থেকে বাস এবং বাস ওরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, বিকল্প রাস্তা আছে সেদিক দিয়ে যাচ্ছে, তো এইটা বন্ধ থাকবে না, এটা হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে। দেখতে থাকুন গৌতমের সাথে, এইভাবে আমি কিন্তু পৌঁছে যাব বিভিন্ন জায়গায় এবং মানুষের সমস্যা নিয়ে এবং মানুষের দুঃখ দুর্দশা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমি পৌঁছে যাব। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।